দীর্ঘ পাঁচ বছর ধরে মহাজোটের সাথে ক্ষমতায় থেকে জাসদ যেভাবে কাজ করছে তা অভূতপূর্ব। সাফল্যের পেছনে যিনি নিরলসভাবে কাজ করছে আমাদের মহান নেতা হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে মিরপুর জাসদ কার্যালয়ে বসে সাফল্যের উন্নয়নের নানা চিত্র তুলে ধরতে গিয়ে আরকে নিউজের ক্যামেরায় এসব কথা বলেন জাসদ কেন্দ্র কমিটির সদস্য ও কুষ্টিয়া মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী। সংঘাত করি নাই, এই যে 2009 সালে আমরা নির্বাচনী মাননীয় সংসদ 14 দলীয় জোটের রূপকার হাসানুল হক ইনু নির্বাচিত হওয়ার পর মিরপুর থেকে কিন্তু সন্ত্রাস একেবারে নিভু নিভু ভাব, এই অঞ্চল ছিল হচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য, আমাদের জনগণ আতঙ্ক থাকত। আজকে আপনি এই মিরপুরের একটি পৌরসভা 13টি ইউনিয়ন আপনারা যান, সেখানে যে দেখবেন যে এখানে যে মতের যে দর্শনের যে চিন্তার মানুষগুলো আছে, এখানে চা ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, মাঝারি ব্যবসায়ী আছে, চাউল ব্যবসায়ী আছে, পাট ব্যবসায়ী আছে, বিভিন্ন হার্ডওয়্যারের বড় বড় মালিকরা আছে, অসংখ্য গার্মেন্টসের দোকান আছে, আপনি প্রত্যেকের কাছে স্টেটমেন্ট দেন, নেন, তারা কেউ নিরাপদে তার কর্মস্থলে কাজ করতে পারছে, বাড়িতে যেয়ে সে শান্তিতে ঘুমাতে পারছে, এবং সকালে উঠে তার নাস্তা করার পর সে কিন্তু তার স্ব কর্মক্ষেত্রে স্বাধীনভাবে এসে কাজ করার সুযোগ করছে। এই ব্যবস্থাতে আমাদের মাননীয় সংসদ জনাব হাসানুল হক ইনু আমাদের এই মিরপুর উপজেলাবাসীর জন্য করেছে, এবং সামাজিক নিরাপত্তার যে বেষ্টনী সেটা কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে করেছি, এবং যে তিনটি অঙ্গীকার নিয়ে আমরা নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চালিয়েছিলাম, আমরা 14 বছর 7 মাসের মাথায় এসে আমরা সেই সব কাজগুলো 85% কঠোর, কোনোটা 90% কাজ এবং কোনোটা 100% কাজ আমরা কিন্তু এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। আপনারা দেখেন আমরা আজকে কিন্তু আমাদের মহাজোটের নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এবং আমাদের 14 দলীয় জোটের উপকার আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুর নেতৃত্বে আমরা কিন্তু আজকে উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছি। এই উন্নয়নের মহাসড়কে আমাদের টিকে থাকতে হলে আমাদের স্ব অবস্থান থেকে এই মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানি ভাবধারার মানুষ, যারা মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট এবং দালাল, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এবং আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলোর মানে আমি যে কথাগুলো বললাম যে কোথাও 100% হয়েছে, কোথাও 90%, কোথাও আপনার 85% যে আমাদের উন্নয়ন হয়েছে যে কাজগুলোর আর কি, সেই কাজগুলো যাতে আমরা সমাপ্ত করতে পারি, সেই কারণে আমরা মিরপুর উপজেলাবাসীর কাছে, আমরা মিরপুর উপজেলা জাসদের পক্ষ থেকে সপ্তাহে 5টা 6টা প্রোগ্রাম করছি, আপনারা সবাই দেখছেন আর কি, যে মিডিয়ার মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখছেন যে আমরা জনগণের কাছে এই বার্তাটা দিচ্ছি। সেখানে প্রত্যেক ওয়ার্ডেই আমাদের যে 126টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে আমরা উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরছি, এবং আগামী নির্বাচনে আমাদের মিরপুর উপজেলাবাসীর কী করণীয় সেই বিষয়ে আমরা বক্তব্য দিচ্ছি। আপনারা আমাদের বক্তব্য তো শুনছেন, সেখানে আমরা কিন্তু কারোর বিপক্ষে ওইভাবে কথা বলছি না, শুধু একটা কথাই আমরা বলছি যে আমাদের উন্নয়নের মহাসড়কে যে আমরা পদার্পণ করেছি, এই উন্নয়নের মহাসড়কে আমরা যাতে টিকে না থাকতে পারি, বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য, সন্ত্রাসী রাজ্য বানানোর জন্য মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট এবং এদেশীয় দালালরা বিএনপি জামাত। তিনি বলেন নির্বাচনের ইশতেহার অনুযায়ী আমাদের মিশন অনুযায়ী মিরপুর ভেড়ামারা থেকে সন্ত্রাস দমন এবং শতভাগ বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, আর এই কাজটি আমরা শতভাগ করতে পেরেছি। সাফল্যের ধারাবাহিক কাজ আমরা আগামীতে অব্যাহত রাখতে চাই। জাসদের চলমান ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরেন জাসদের অন্যান্য নেতারাও। আমরা ইতিপূর্বে আমাদের এলাকা আমরা ইউনিয়নের দায়িত্বে আছি, আমরা ইতিপূর্বেই যেহেতু স্কুল কলেজ গোরস্থান মসজিদ মক্তব মানে যেগুলো আছে মানে সম্পূর্ণ রাস্তাঘাট যেগুলো আছে আমরা উন্নয়ন এমপি সাহেবের মাধ্যমে আমরা উন্নয়নমূলক কাজগুলো করছি। কেমন কাজকে আপনারা অব্যাহত রাখতে চান? যে এখনও কাজ আমাদের অব্যাহত আছে, এখনও থাকবে, হয়তো দেখা যাচ্ছে যে কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে কিছু হয়তো যারা আমাদের সাথে
যোগাযোগ মেনটেন করে নাই, হয়তো কিছু থাকতে পারে, তবে আমাদের নলেজে নাই। তারা যোগাযোগ করলে আমরা আশাবাদী রাখি যে আমরা আগামীতে হয়তো এই কাজগুলো সম্পূর্ণ করবো আর কি। যশোদের আপনার যে দেশের এই মিরপুর উপজেলার যে কার্যক্রম, আপনার এলাকায় সন্ত্রাস বন্ধ হয়েছে, এলাকার বিদ্যুৎ উন্নয়ন হয়েছে, এলাকার পুরা এই উপজেলায় আর্মের সার্বিক স্কুল কলেজ এবং মানুষের শান্তির উন্নয়ন হয়েছে, মানুষের কোনো ফ্যাচার জলমাল এই ধরনের এই সরকারে থাকাকালীন আমাদের প্রিয় নেতা হাসানুল্লাহ কিনু ভাই এমপি সাহেব খুব ভালো মনের মানুষ, এখানে কোনো আপনার সন্ত্রাসের কোনো জায়গা নাই, কোনো দলাবলের কোনো জায়গা নাই, হিংসাবাদের জায়গা নাই, তিনি উন্নয়নের পাগল, এলাকাতে উন্নয়ন করেছে। প্রিয় নেতা হাসানুল্লাহ কিনু 15 বছর এমপি এবং 7 বছর মিনিস্টার ছিলেন। আমি বহলবাড়ি ইউনিয়ন জাসদের তার দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে আমার বহলবাড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডের এমন একটি ওয়ার্ডের এমন একটি প্রতিষ্ঠান নাই যে সেখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই, এবং আমার ইউনিয়নের 9টা ওয়ার্ড, 9টি ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের সাথে প্রত্যেকটা গ্রামের পাকা রাস্তার কানেক্টেড আছে। আমার ইউনিয়নের 4টা মাধ্যমিক বিদ্যালয়, 4টি মাধ্যমিক বিদ্যালয়ে 3তল ভবন হয়েছে, এবং 8টি প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়ে 2তলা এবং 3তলা ভবন হয়েছে। আমার ইউনিয়ন বাসীর কাছে আমি প্রতিনিয়তই যাচ্ছি, আমি নিজেও নির্বাচনে 2বার নির্বাচন করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি চেয়ারম্যান নির্বাচনের ইউনিয়নের, সেই যে মানুষের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক আছে এবং আমাদের নেতার, আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত এমপির মধ্যে আমাদের নেতা শততায় বাংলাদেশের 4-5-এর মধ্যে আছেন, সেই হিসাবে আমাদের এলাকার মানুষের কাছে প্রিয় নেতা হাসানুল্লাহ কিনুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবং আমরা চাচ্ছি, কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, আগামীবার 2024 সালের যে প্রথমে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি প্রিয় নেতা হাসানুল্লাহ কিনু আবার এমপি হয়, আমাদের ইউনিয়নটা আধুনিক এবং মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে, এবং যে কাজটুকু বাকি আছে 100% কাজ আমরা শেষ করতে পারব। এবং আপনারা জানেন যে আমার বহলবাড়ির উপর দিয়ে জাতীয় সড়ক গিয়েছে, সেই সড়কের 2005 সালে যখন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি জামাত 12 মাইল থেকে 9 মাইল পর্যন্ত আমরা সন্ধ্যার পরে আমরা নিজের আসতে পারি নাই, বাইরের লোক তো দূরের কথা, প্রতিনিয়ত ডাকাতে হতো, চিন্তাই হতো। আমাদের নেতা এমপি হওয়ার পরে এখানে তার প্রশাসনকে সেই নির্দেশনা দেওয়ার কারণে একটি দিনও এই 15 বছর ওখানে আর চুরি ডাকাতি নাই, মাঝে কিছুদিন 2-3 দিন ডাকাত হওয়ার পরে প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে যার কারণে মানুষ এখন শান্তিতে বসবাস করছে, শান্তিতে আসা যাওয়া করতে পারে। আপনারা দেখবেন যে রাত্রে 12টার পরও গ্রামের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের নির্বাচনে যে কমিটমেন্ট করেছিলেন যে আমরা ক্ষমতা আসলে গ্রাম হবে শহর, আপনারা যে দেখবেন প্রত্যেকটি গ্রামে এখন শহরে রূপান্তরিত হয়েছে। আমাদের এলাকায় সে যে সব কাজ করেছে অনেক উন্নত কাজ করেছে, স্কুল মাদ্রাসা মসজিদ গোরস্থান আমাদের হাত দিয়েই হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আর প্রত্যেকটা জায়গায় এমপি সাহেবের ছোঁয়া আছে। আর যে ক্ষেত্রে যেখানে যাকে বলা যায় যে আমি এমপি সাহেবের কাছে একটা কাজ আনিয়ে দেবো, বা উন্নয়নের বল বা লাইট বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা, আল্লাহর রহমত আমার সেই কাজগুলাই হয়েছে। আমি কোনোদিন তার কাছে যে মানে বরখেলাপ হয়নি, যেটার জন্য গেছি সে সেটাই দিছে। এটা গ্রামের এটা গ্রাম ও পলিটিক্স বলে যেটা, সেটার সঙ্গে সে সম্পৃক্ত মানে সেটাতে মানে সেই পাখি পড়ে গেছে। আর কাশেদ আলম সম্বন্ধে আমরা যতটুকু জানি, আমাদের থেকে আপনারাও অনেক জানেন, যেহেতু সে শহরে বসবাস করে, সে একজন স্বচ্ছ রাজনীতির সঙ্গে সে 24 ঘন্টা কিন্তু অন্য কোনো পেশায় থাকে না, কিন্তু সে রাজনীতি নিয়েই সবসময় থাকে, রাজনীতির চিন্তা চেতনার ভিতরে সে সবসময় আছে। এবং সে কিন্তু এই যে আমাদের দাসদ সংগঠন এবং সামাজিক বেশ কিছু আন্দোলন ভিতরে তিনি থাকে, সে মানে আমরা বললে তো একটু বেশি হবে, মোট কথা যে একদম স্বচ্ছ এবং স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে সে আছে আর কি আমাদের মাঝে সবসময় আছে। কিন্তু এই যে গ্রাম ভিলেজ পলিটিক্সের এইতে একটা রেশারেশিতে সে এটা ষড়যন্ত্র হয়েছে, এটা এখন আমরা যেহেতু নিম্ন আদালতে এটা হয়েছে, এখন আইনগত দিক দিকে উপর আইনগত যে দিক আছে সেগুলো দিক নিয়ে আমরা উপর আদালতে আমরা চেষ্টা করব। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।